আমি আমার সবকিছু তোমাকে দিয়েছি, এটাই আমার বড় অপরাধ। কোনো অন্যায় করিনি, তাহলে কেন তুমি হঠাৎ করে আমাকে তালাকের কাগজ পাঠালা? আমার টাকা পয়সা আত্মসাৎ করার জন্য কি তোমার এই পরিকল্পনা ছিল? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভিডিও শুরুতে আপনারা একটা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন, যেখানে দেখা গেছে একটি ভাই লাইভে এসে কান্নাকাটি করতেছে, বউকে অতিরিক্ত ভালোবাসার কারণে লাইভে এসে কান্নাকাটি করতেছে, এবং পরবর্তীতে ওই লাইভ শেষে ভাইটি আত্মহত্যা করে। ওই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো, তার আগে ভিডিও সংক্রান্ত কিছু কথা না বললে নয়। বন্ধুরা, ওই ভাইটি ছিলেন একজন মালয়েশিয়ান প্রবাসী, ওনার নাম সুলাইমান। উনি দীর্ঘদিন ধরে প্রবাসী থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে বউকে বিশ্বাস করে তার সমস্ত টাকা পয়সা গয়নাগাটি এমনকি সম্পত্তি বউয়ের হাতে রেখে যায়, এমনকি বউয়ের হাতে দিতেই থাকে। এভাবে চলতে থাকে বছর পর বছর, সমস্ত উপার্জনের টাকা সব কিছু বউয়ের অ্যাকাউন্টে পাঠায় বউকে বিশ্বাস করে। আর অপরদিকে ওই বউ, ওই রাক্ষসী মহিলাটি সমস্ত কিছু আত্মসাৎ করে একসময় ওই প্রবাসী ভাইকে দেশে যাওয়ার জন্য বলে, এমনকি তার চাহিদা অনুযায়ী স্বর্ণ গয়না সমস্ত কিছু নিয়ে ভাইটি দেশে যায়। এবং দেশে যাওয়ার পরে ওই ভাইটির কাছ থেকে স্বর্ণ গয়না টাকা পয়সা সব কিছু হাতিয়ে নিয়ে ওই রাক্ষসী মহিলাটি বাপের বাড়িতে চলে যায়। বাপের বাড়িতে যাওয়ার পরেই ওই ভাইটিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়, তার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। তার সমস্ত টাকা পয়সা স্বর্ণ গয়না সব কিছু আত্মসাৎ করার পরে এই মাজাতির কলঙ্ক ওই ডায়েরিটি ভাইটিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তাই তো ওই ভাইটি লাইভে এসে কান্নাকাটি করে বলতেছে যে তার কী অপরাধ ছিল। বন্ধুরা, ভিডিওটি দেখুন, দেখার পরে আপনার বিয়েকে যদি একটু দাঁড়া দেয় তাহলে অবশ্যই আপনি এই মহিলা সম্পর্কে কিছু কথা বলে যান। বন্ধুরা, আপনি আমার সাথে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন, আইকনটি বাজিয়ে রাখবেন। বন্ধুরা ধন্যবাদ। আমি আমি তোমার কাছে কি কি করেছি যার যার কারণে তুমি আমাকে তালাক দিলা? আমি আমার সব কিছু তোমাকে দিয়েছি, এটাই আমার বড় অপরাধ। টাকা পয়সা মানুষের হবে, যে আমি রোজির মালায় রোজির মালিক আল্লাহ, রোজির মালিক আল্লাহ, এটা মনে রেখো। আমার সাথে এমনটা করো না প্লিজ, আমার সাথে এমনটা করো না। যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার মায়ের কথাই, তোমার মায়ের কথাই আমার সাথে তুমি এমনটা করতে পারলা, তুমি এমনটা করতে পারো না। যে আমি তুমি ফিরে এসো আমার কাছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার জানা মতে আমি তোমার কাছে কোনো অন্যায় করিনি, যে আমি কোনো অন্যায় করিনি। তাহলে কেন তুমি হঠাৎ করে আমাকে তালাকের কাগজ পাঠালা? তাহলে কেন তুমি আমাকে হঠাৎ করে তালাকের কাগজ পাঠালা? আমার টাকা পয়সা আত্মসাৎ করার জন্য কি তোমার এই পরিকল্পনা ছিল? হ্যাঁ, তুমি ফিরে এসো, যে আমি আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। দি সম্মানিত ভিউয়ার্স, এই ভাইটির কথাগুলো শোনার পর আপনার মনে কি এক বিন্দু নাড়া দেয়নি যে প্রবাসী থেকে মাথার গাম পায়ে পেলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে বউকে বিশ্বাস করে যে টাকা পাঠিয়েছে, যে আমরা প্রবাসীরা যারা প্রবাসে পড়ে আছে, যারা প্রবাসে অক্লান্ত পরিশ্রম করতেছে কার জন্য? পরিবারের জন্য, পরিবারকে সুন্দর করার জন্য। আর যদি পরিবারের মানুষগুলো অতি আপনজন যদি এভাবে গাদ্দারি করতে পারে তাহলে প্রবাসে কোথায় যাবে? তাই তো এই ভাইটি কষ্ট দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে তার নিজের জীবনটিকেও নিজে দিয়ে দিয়েছেন, উনি আত্মহত্যা করে পৃথিবী থেকে চলে গেছেন। উনি কী করবে আর, ওনার উপার্জিত সমস্ত সম্পত্তি তো নিয়েই গেছে। সব নারী যে খারাপ আমরা তা বলতে পারবো না, অবশ্য ভালো নারী রয়েছেন। বন্ধুরা, আসুন আমরা আমাদের কষ্ট টাকাগুলো, আমাদের উপার্জিত অর্থগুলো আমরা অহেতুক নষ্ট না করে এভাবে আমরা হরণের শিকার না হয়ে আমরা আমাদের উপার্জিত টাকাগুলো আমরা মা বাবার সাথে পরামর্শ করে যেখানে নিরাপদ, যেভাবে করলে সুন্দর হয় আমরা এভাবেই করবো, এবং যা কিছু আপনি করেন অবশ্যই মা বাবার সাথে পরামর্শ করে করবেন। বন্ধুরা, আসুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন, লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানতে ভুলবেন না। আর আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন, আইকনটি বাজিয়ে রাখবেন। বন্ধুরা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।